নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ডবল রাজযোগে, এই চার রাশির জীবনে ডবল ধামাকা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি এবং এই ডবল রাজযোগ কীভাবে বা সৃষ্টি হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশিক্রা। ডবল রাজযোগে যে চার রাশির কথা আমি বলতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ডবল ধামাকা হতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। পারিপার্শ্বিক জায়গাগুলো খুব একটা ভালো না গেলেও আর্থিক দিক কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট করবেই করবে। তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি এবং কীভাবে এই ডবল রাজযোগ সৃষ্টি হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। বর্তমানে রাশিচক্র যদি দেখেন, তাহলে দেখতে পাবেন শুক্র গ্রহ কন্যা রাশিতে নিজ গৃহে অবস্থান করছে এবং এই শুক্রের উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না। অর্থাৎ রাশির যে অধিপতি সেটি কিন্তু নিচ হচ্ছে এবং যে রাশির অধিপতি নিচ হচ্ছে, সেখানে রাহু গিয়ে তুঙ্গ গৃহে অবস্থান করছে, যার দরুন ডবল রাজযোগ সৃষ্টি হচ্ছে। আর এই রাজযোগের বেনিফিট এই চার রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। অর্থাৎ আপনাদের ডবল ধামাকা হতে চলেছে। কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে, আসুন জেনে নেওয়া যাক। তবে একটি কথা মাথায় রাখবেন, আপনার নিজস্ব ব্যক্তিগত ছকে শুক্র গ্রহ এবং রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি এই দুটি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনারা এর পূর্ণ বেনিফিট পেতে চলেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই ডবল রাজযোগে ডবল বেনিফিট পেতে চলেছেন আপনারা। অর্থাৎ এই সময় যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো ব্যবসা করেন বা আপনি চাকুরি করছেন, সেই জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হারিয়ে যাওয়া অর্থ, নষ্ট হয়ে যাওয়া অর্থ, এই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন এবং সেই টাকা দীর্ঘদিন ধরেই পাচ্ছেন না এবং আপনি আশাও ছেড়ে দিয়েছেন যে ওই টাকা আর পাবই না, সেই টাকা কিন্তু আপনি পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লটারি কাটেন, ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। এরপরে যে দুই নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ষষ্ঠভাবে শুক্রের অবস্থান এবং এই শুক্রের উপরে কোনো শুভ গ্রহের কিন্তু দৃষ্টি থাকছে না এবং আপনাদের দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে এবং রাহুর পঞ্চম দৃষ্টি শুক্রের উপর পড়ছে, যার দরুন ডবল রাজ্য আপনাদের ক্ষেত্রেও কিন্তু সৃষ্টি হতে চলেছে। এ থেকে কী হবে, আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করছেন বা ইন্টারেস্ট রাখেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন এবং পরিবার সূত্রে অর্থাৎ পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তির লাভ আপনারা কিন্তু করতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা অনেকটাই মজবুত হতে চলেছে এবং আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু
পূরণ করে ফেলতে পারবেন, এতটুকুটা বলা যেতেই পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের অষ্টমভাবে শুক্রের অবস্থান, যা আপনাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে সক্ষম হতে চলেছে। অর্থাৎ এই শুক্রের উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না, এবং রাহুর পঞ্চম দৃষ্টি এই শুক্রের উপরে পড়ছে, যার দরুন ডবল রাজযোগ সৃষ্টি হতে চলেছে, আর যার বেনিফিট আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই সময় যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, যারা ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে পড়ে থাকা অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং এর পাশাপাশি এই সময় ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, এবং সেই সুযোগটিকে যদি আপনি কাজে লাগিয়ে ফেলেন তাহলে আপনাদের সোনায় সোয়াগা। শুধু ব্যবসা ক্ষেত্রই না, এর পাশাপাশি আপনাদের চাকরি ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এই সময় চাকরি কিন্তু আপনারা পেতে চলেছে, যাদের কর্মচ্যুতি হয়ে গেছিলো তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পাবেনই পাবেন, এতটুকুটা বলা যেতেই পারে। এছাড়াও যারা শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং এই সমস্ত জায়গায় টাকা লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের অর্থ কিন্তু 2 গুণ থেকে 3 গুণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ডবল রাজযোগের বেনিফিট পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন, এবং যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, এছাড়াও ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, এবং আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা চাকুরি হারিয়েছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ লাভ কিন্তু করতে চলেছেন। অর্থাৎ ধনের দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন, এতটুকুটা বলা যেতেই পারে।